রোহিঙ্গার ক্যাম্পে থাকা বার্মার মানুষেরা মালয়েশিয়া পাচারের কথা বলে সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে বঙ্গোপসাগরের মধ্যে একটা জীবন্ত মানুষকে ভাসিয়ে দেওয়া বলে আমি মনে করি। বেশ কয়েকজন মানব পাচারকারী ইতিমধ্যে নিহত হয়েছে। আমরা সভা করছি যাতে কোনো নৌকার মাঝি বা নৌকার মালিক ওদেরকে নিয়ে যদি তারা কোথাও পাড়ি দেয় তাহলে সেই নৌকার মালিক এবং যারা মাঝি এবং এর সাথে দালাল যারা থাকবে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।